সম্প্রতি দুর্গাপুরের মহানগরীক হিসাবে শপথ নিয়েছেন অনিন্দিতা মুখোপাধ্যায়। পাশাপাশি দুর্গাপুরের নবনিযুক্ত ডেপুটি মেয়র হয়েছেন অমিতাভ ব্যানার্জি। বুধবার এক কর্মসূচির মধ্য দিয়ে নতুন মেয়র ও ডেপুটি মেয়রকে সম্বর্ধনা জানালো তৃণমূল আইনজীবী সেলের দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা। পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয় মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় ও ডেপুটি মেয়র অমিতাভ ব্যানার্জিকে। মেয়র ডেপুটি মেয়র ছাড়াও সম্বর্ধনা জানানো হয় দুর্গাপুর নগর নিগমের জল দপ্তরের মেয়র পারিষদ দীপঙ্কর লাহাকে। দুর্গাপুর মহকুমা আদালতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আইনজীবী ছাড়াও নব্য মহানাগরিককে সম্বর্ধনা জানান দুর্গাপুর মহকুমা আদালতের ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরাও। উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী তথা দুর্গাপুর নগর নিগমের 23 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবব্রত সাঁই সহ তৃণমূল আইনজীবী সেলের সদস্যরা। সকলকে নিয়ে একসাথে চলার কথা বলেন দুর্গাপুরের মহানাগরিক অনিন্দিতা মুখোপাধ্যায়। আইনজীবীদের পাশে থাকার বার্তা দেন ডেপুটি মেয়র অমিতাভ বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরের মানুষের সেবায় পৌর নিগমের কাজে সহযোগিতার কথা বলেন দুর্গাপুর মহকুমা আদালতের তৃণমূল আইনজীবী সেলের সদস্যরাও। সেই সময়ে কয়েকজন মানুষকে আমরা সাথে পেয়েছিলাম, পবিত্র দা ছিলেন, জহর দা ছিলেন, দীপু ছিল, তো সাউনি ওর বাড়ি, তো আমি সেই জহর দাকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। পিতা আমাদের নেতৃত্ব দুর্গাপুরে একটা দলের অনেক ঝামেলা থাকে, আমরা দেবু ছাড়া দল তো পাই না, কোন আইনজীবী নেই। আমি এটা বলেছিলাম আমাদের এটা এখানে হতে পারছে না, কারণ আমি জানি না, এগুলি তো সব মিলে ধরে আমি নিশ্চয় চেষ্টা করি। ডেপুটি মেয়র কেন বাদ দিল, এই ভাই এই আছে ভিতরে, ওই আছে, আমি জিজ্ঞেস করছিলাম দলকে কি আছে, কালো দাগ আমার বলা হোক না, সাতটা রক্ত দেওয়া হয়েছে, সিনিয়র এমএসি করা হয়েছে, হ্যাঁ তো দেখ তারা তাদের পুনরাবৃত্তি যেটা করেছিল সেটা বলতে চাই না। আমি আপনাদের সবারই সাফল্য কামনা করি, আর আমি আপনাদের দাবি নিয়ে আমি ঠিক নিশ্চয়ই এবারে করবো এবং আশা করছি কিছু লাগে আর এখান থেকে আইনজীবী ছেলের একটা অংশ হিসাবে আমরা দুর্গাপুরের মানুষের সাহায্যার্থে, মানুষের সেবায় এবং কর্পোরেশনের সাথে আমরা একইভাবে সাহায্য করে যাব আগামী দিনে যে কোনো ধরনের প্রয়োজনে। তৃণমূল কংগ্রেসের স্বার্থে আমরা এগিয়ে যাব এবং জহরদার সিনিয়র রয়েছেন তার সঙ্গেও আমরা এই কথাটা বলে যাচ্ছি। আমাদের যে সম্বোধনা সভার অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শেষের আগে আমরা একটা কথাই বলবো, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা, জয় হিন্দ। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।